खाना पड़े আমাদের এক সহকর্মী বিহারের মধুবনী জেলার বুদ্ধিনাথ ঝা, তাকে ওখানে দুষ্কৃতীরা বিশেষত যা জানতে পারা যাচ্ছে এখন পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি, নার্সিংহোম পলিক্লিনিকের মালিকেরা একজোট হয়ে তাকে মেরে পুড়িয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। তার কারণ হচ্ছে যে সেই সমস্ত এই যে নার্সিংহোম পলিক্লিনিকগুলোতে বিভিন্ন রকমের সময় সময় আমরাও এখানেও পাই দুর্নীতির অভিযোগ, মানুষকে শোষণ করা, লুট করা, এই ধরনের বিষয়গুলো নিয়ে সে ওখানে তদন্তভিত্তিক সাংবাদিকতা করছিল। তাতে অনেক মানুষের অসুবিধা হচ্ছে, তো তারা ওখানে ল অ্যান্ড অর্ডার অথরিটি কী করেছেন আমরা এখনও জানি না, তো ওরা ওকে মেরে পুড়িয়ে দিয়েছে। এটা একটা ঘৃণিত কাজ, মানে ঘৃণ্য কাজ। এই ঘৃণ্য কাজের প্রতিবাদে আমরা আজকে মহকুমা শাসক বিজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট অথরিটির কাছে জানালাম এবং আমরা একটা মৌন মিছিল করেছি এই দুর্গাপুর প্রশাসনিক চত্বরে। তারপরে আমরা এই একটা ডেপুটেশন দিলাম আমরা প্রপার অথরিটির কাছে যেন এটা যায় এবং তদন্ত চেয়েছি, নিরপেক্ষ তদন্ত, এবং তার পরিবারের প্রতি সমবেদনা আমরা জানিয়েছি। আর ওই সমস্ত দোষী যারা এসব কাজ করছে তাদের যদি ঠিকঠাক গ্রেপ্তার করতে পারে পুলিশ, তবেই আমাদের মৃত সহকর্মীর প্রতি ঠিকঠাক শ্রদ্ধা জানানো হবে বলে আমরা মনে করি।